এই ভাইপো হচ্ছে লক্ষ্মী। শিক্ষক দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিশানা করলেন সেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সোমবার ফের শুভেন্দু লক্ষণ সেটের সঙ্গে তুলনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন রাজ্যের বিরোধী দলনেতা ফের বলেন, লক্ষণ সেট যেমন বিরোধীদের কাছে লক্ষ্মী ছিল, তেমনই অভিষেক হলো আমাদের কাছে লক্ষ্মী। এখানেই শেষ নয়, পশ্চিমবঙ্গ সরকারের বইতে সিলেবাসে অন্তর্ভুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের নামের লেখা পৃষ্ঠাগুলো ছেড়ে পড়ার কথা বললেন শুভেন্দু অধিকারী। বললেন এসএসসি কাণ্ডে প্রতিবাদী ববিতা সরকারের মতন হতে। শিক্ষক দিবসের কর্মসূচিতে যোগ দিয়ে ছাত্রছাত্রীদের ববিতা দাসের মতন হতে বললেন শুভেন্দু অধিকারী। কাঁথি বিজেপির আয়োজিত শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে এসে তিনি বলেন, ববিতা দাসের মতো তোমাদের সাহসী হতে হবে। ববিতার সঙ্গে পরিচয় নেই, কোন দল করে জানি না, তবে শিক্ষাব্যবস্থায় যে ঘুণ ধরেছিল, দুর্নীতিতে শিক্ষাব্যবস্থা ঢুকে পড়েছিল, তা উদ্ধার করার জন্য যদি কেউ লড়াই করে তা মাতঙ্গিনী হাজরার আশীর্বাদপুষ্ট ববিতা দাস আমাদের গর্ব। এদিন সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গ তুলে শাসক দল এবং রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন তিনি। এছাড়াও শিক্ষক দিবসের দিন শুভেন্দু রাজ্যে শিক্ষক দুর্নীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এটা অত্যন্ত লজ্জার। শিক্ষকদের প্রতি ভয় শ্রদ্ধা যারা ছিল এই সরকার সেই কালচার শেষ করে দিয়েছে। চোর পার্থ চট্টোপাধ্যায়ের নাম সিলেবাসে আছে, সেই সিলেবাস পড়তে হচ্ছে, তা নিয়েও কটাক্ষ করেছেন তিনি। হ্যাঁ, এরা আমাদের হচ্ছে লক্ষ্মী। লক্ষণ সেন যেমন লক্ষ্মী ছিল, এই ভাইপো হচ্ছে লক্ষ্মী।